बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सबाई के सबाई केमन आशा करते अपनारा सबाई भलो आल्लाहर अशेष सहमते आमियो भलो आछी आलहमदुलिल्लाह। आज के हठात बृष्टि चले आसलो दुई भाई बृष्टिते भिजार जन्य कि अवस्था शुरू कर दिए वासिफ के धरे रखा सम्भव ही हच्छे ना और आमी नीचे गिये ओर साथे निये आसते पारबो ना। नाफी के बोल्लाम जा, नाफी गिएछिलो नीचे और নাফির সাথে সাথে ওয়াসিফও গিয়েছে। যাওয়ার পর এই অবস্থা, আর নাফি আসবে না, ওয়াসিফ আসবে না, তো ধমক দিলাম আমি এখান থেকে ইন্ডিয়াতে চলে যাব বলে। আমি যদি ইন্ডিয়াতে চলে যাই বলি তাহলে ওর সব কাজ সব কথা শুনে। এই আর কি, আজকের বৃষ্টির দিনে ভাবলাম একটা ছোট ব্লগ করে ফেলি। তো এই ওয়াসিফ কি দেখো, বৃষ্টি দেখো, আসিফ এদিকে আসো, আসিফ হঠাৎ করে আজকে সকাল থেকে বৃষ্টিময় দিন, মনে হচ্ছিল বৃষ্টি আসবে কিন্তু যে হঠাৎ চলে আসবে আসলে বুঝতে পারিনি। এখন বেলা 1:30 বাজে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আমি ওয়াসিফকে গোসল করিয়ে আমি যাচ্ছিলাম গোসল করব, বৃষ্টি আসার সাথে সাথে কারেন্টও চলে গিয়েছে। এই ওয়াসিফ এর ভিতরে বলতেছে আম্মু আসো বৃষ্টি দেখি, ব্যাগ দেখি, ব্যাগ, বৃষ্টি বলতে পারে না, ম্যাগও বলতে পারে না, ব্যাগ দেখি, ব্যাগ। তো ওকে নিয়ে আসলাম, তো ভাবলাম একটা ব্লগ করে ফেলি। আর এই তো, আর আজকে কোনো রান্না বান্না করিনি, আলু ভর্তা ডাল ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলবো, তারপর ফ্রিজটা পরিষ্কার করিয়ে রাত্রে ফুডপান্ডা থেকে অর্ডার দিয়ে কিছু একটা খেয়ে ফেলবো। আগামীকাল বাজার সদাই করার পর রান্না বান্না করবো। ওয়াসিফ শোনো, আসো এদিকে আসো, কথা বলো আপনার সাথে, অন্ধকার হয়ে আছে। এখন আমাকে বলেছে আম্মুকে নিয়ে গোসল করতে যাবে না, আমি ব্যাগ দেখবো, মানে ও কথা বলা শিখে গেছে, সব বলতে পারে। আর আমার সাথে যদি দুষ্টামি করে, আমি যদি বলি আমি ইন্ডিয়াতে চলে যাবো তাহলে বলবো চোরি চোরি। আবু এদিকে আসো, আমি ইন্ডিয়াতে চলে যাব আবার, হ্যাঁ নাই যে বৃষ্টি হচ্ছে, তেমন একটা বৃষ্টি না। বৃষ্টিটা এখন আরো জোরে আসছে, বিজলি চমকালো, অনেক জোরে বিজলি চমকালো, আর বৃষ্টির ঝিমঝিম শব্দটা আসলে অনেক ভালো লাগে আমার, আমার না সবারই ভালো লাগে। আর বৃষ্টির ঝিমঝিম শব্দটা আসলে অনেকেরই ভালো লাগে, আর আমারও অনেক ভালো লাগে। দেখুন বৃষ্টি আরো জুড়ে আসছে। তো আজকে রাতে আমাদের আসা মেহমান আসতে পারে আমাকে দেখতে, তো ভাবতেছি মেহমান আসলে কি করব, কিছু বুঝে উঠতে পারতেছি না। যাই হোক, মেহমান আসতে তো কিছু না কিছু দিতে হয়, রান্নাবান্না কিছু করতে যখন পারতেছি না কীভাবে আপ্যায়ন করবো, দেখা যাক আসুক মেহমান। আচ্ছা তুমি কথা বলো, কি করো, শুনো শুনো, তুমি আমার সাথে কথা বলো, এখানে উঠবে, এখানে তোমাকে তুলতে আমি পারবো না, তো তোমার বাবা আসলে তোমাকে তুলবে এখানে, এখন আম্মু পারবো না,
তুমি সবাইকে সালাম দিয়ে দাও তো, একটু পিছনে যাও। সালাম, কেমন আছো তুমি? বলো আমি ভালো আছি। এখন লম্বা হয়ে গিয়েছে, সব কিছু ধরতে পারে, দরজা লাগায়, ফিল্টার থেকে পানি ট্যাপ ছেড়ে দেয়, তারপর টেবিল থেকে গ্লাস নিয়ে আসতে সকালে একটা ভেঙেও ফেলছে। খালা গরম মুছতে ছিল আর গ্লাস নিয়ে পিছনে, খালা দেখে নাই, আমি ছিলাম ওয়াশরুমে। এই ফাঁকে খালা দিয়েছে ধাক্কা আর গ্লাসটা হাত থেকে পড়ে গ্লাস ভেঙে গেছে। ভাঙার সাথে সাথে বলতেছে, আম্মু আমি না আমি না, কালা কালা। এই আর কি। তো বৃষ্টির দিন সবাই উপভোগ করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।